ओम शरणागत दीनात् परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर বক্তৃতার সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন একটি বক্তৃতার খণ্ডাংশ নিয়ে আলোচনা করছিলাম, সেখানে বলা ছিল, সেটা দেওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম করিমগঞ্জে 19 এপ্রিল 1957 সালে। এটি 38 নম্বর বক্তৃতা, বক্তৃতামালার মোট 38 নম্বর বক্তৃতা এটা। সেখানে মহারাজ বারবার করে এই জায়গাটির কথা বলছেন যে ভগবানকে আমাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে। আমরা যদি ভগবানকে একবারে মন প্রাণ উজাড় করে না ভালোবাসতে পারি, তাহলে কিছুতেই আমরা সেই আসল শান্তিটি পাব না। যে শান্তিটির জন্য আমরা ছোটাছুটি করে চলেছি, সেই শান্তিটি কোনো অবস্থাতেই কোনোভাবেই আমরা পাব না। একটি গানের উল্লেখ করা হয়েছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, যেটিকে নিয়ে আমরা বিগত দিন অনেকবার আলোচনা করেছি। ওই যে দেখা যায় আনন্দধাম অপূর্ব শোভন জল ভব জলধির পারে জ্যোতির্ময়। এই গানটি বিস্তারিতভাবে আমরা দীর্ঘদিন আগের দিন আলোচনা করেছিলাম। এটা হচ্ছে কথা যে সাধন ভজন সম্পর্কে আমাদের একটা খুব পরিষ্কার ধারণা থাকা দরকার, ভাষা নয়। স্বামীজি এবং ঠাকুরের যে কনভারসেশন, সেটিকে উল্লেখ করেছেন আমাদের মহারাজ বলছেন যে স্বামীজি অনেকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ঈশ্বর দর্শন করেছেন কি না, কিন্তু সে কেউ এ বিষয়ে খুব পরিষ্কার করে কিছু বলতে পারেননি। কিন্তু ঠাকুর তাকে বলেছিলেন, হ্যাঁ আমি তাকে দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও আরও স্পষ্টভাবে তাকে দেখেছি। আর বলেছিলেন যে তোকেও দেখাতে পারি যদি তুই আমার কথা মতো চলিস। এটা হচ্ছে কথা। এই মানুষ যিনি সত্যি সত্যি ঈশ্বরকে দর্শন করেছিলেন, শুধু কথার কথা নয়, কোনো রকমে কতগুলো ভেক, কতগুলো ডিগ্রিওয়ালা সেরকম নয়। এই যে আমরা এখন প্রকৃত শিক্ষার কথা বলি, এই যে শিক্ষা নেই আমাদের, অনেক সময় আমরা গোলমাল করে ফেলি। অনেকে দেখি বই টই পড়ে টড়ে বেশ বক্তৃতা টক্তৃতা দেন, এই বক্তৃতাকেই আবার বক্তৃতা হচ্ছে, সেসব দেখি। এর মূল কারণটা হচ্ছে আমরা একবারে যে সাধন ভজনের যে ডিপ রুটের যে ভেতরের যে ব্যাপারটা, সেটাকে কিছুতেই আমরা তার ভেতরে যেতে পারি না। এবং তার জন্য আমরা খুব ভাষা জিনিস দেখবেন আমাদের মধ্যে, এখানেই আপনারাও দেখতে পারবেন, অনেকেই দেখবেন আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, আরেকটা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলছি। আচ্ছা আপনাকে ওখানে দেখেছিল, আপনি গেলেন দাঁড়ালেন না কেন আমার জন্য, আলোচনা হচ্ছিল ভগবানের কথা। আমরা নানা রকম জিনিস ডিপ রুটেড, এটা তখন একবারে খুব বিশেষ করে বোঝা যায় যখন জীবন শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই ঋতুপর্ণাদির মা মারা গেছেন, আমি শুনছিলাম, অনেকেরই তো কথা শুনেছি, সাধুদের সন্ন্যাসে ওই শরীর যাওয়ার গল্প শুনেছি, শেষ অবধি তাদের যে কনসিয়াসনেস থাকা, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা, একেবারে কোনোরকম শরীর চলে যাচ্ছে বুঝতে পারছেন, এই সেবা প্রতিষ্ঠানে গেছিলাম শুনছিলাম একজন সাধুর কথা, তা বাদিকটা প্যারালাইজড হয়ে গেছিলেন, শেষ অবধি তিনি সেবা প্রতিষ্ঠানেই ছিলেন দীর্ঘদিন। তারপরে আর কাজ করবার যোগ্য না থাকার জন্য তাকে আরোগ্য ভবনে নিয়ে আসা হয় এবং আরোগ্য ভবনে কিছুদিন থাকার পর আবার সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন। বলছেন শরীর চলে যাচ্ছে, কোনোরকম কোনো কনসিয়াসনেস নেই, কিন্তু সেই অবস্থাতেও তিনি মায়ের ছবি দেখতে চাইছেন, মাকে দেখতে চাইছেন, খালি বলছেন মা মা মা, এবং মায়ের ছবি দেখানো হলে সেইটার দিকেই হাঁ করে তাকিয়ে আছেন, এবং এক অপার্থিব আনন্দে সারা মুখটা ভরে গেছে। তিনি কি দেখছেন সেটা বোঝার মতো অবস্থা আমাদের নেই, কারণ আমরা তার জায়গায় নেই। কিন্তু এ কথাটা একেবারে খুব ভীষণ ভীষণ ভীষণভাবে সত্য, যে তিনি কিছু আনন্দময় জিনিস দর্শন করছেন। এটা কিন্তু একদিনে হয় না, একটা দিনে হয় না, দীর্ঘদিন ধরে সাধন ভজন করতে করতে আমরা এই জায়গায় এসে পৌঁছি। আত্মস্থানজির কাছে শুনেছিলাম বিরজানন্দজির গল্প, তিনি বলতেন
যে বিরজানজি যখন শরীর চলে যাওয়ার সময় এলো, সাধু ভক্তেরা এসেছেন, গান গাইছেন, ওই যে দেখা যায় আনন্দধাম, বিরজানজি বলছেন, না না এখনো সময় হয়নি, আর একটু দেরি আছে। যেন নিজের মৃত্যুকে প্রত্যক্ষ করতে পারছেন তিনি, যেন নিজেকে, যেন তার চলে যাওয়াটাকে যেন তিনি প্রত্যক্ষ করতে পারছেন। তারপরে যখন সময় এলো, আত্মসাজি বলছেন, সময়ে আসাটা একবার দেখার মতো, চোখ বিস্ফারিত হয়ে গেছে, লোমগুলো সব খাড়া হয়ে গেছে, আর কিছু আনন্দময় জিনিসকে তিনি এমন কিছু দর্শন করছেন যেটা দেখে তিনি আর নিজেকে সামলে রাখতে পারছেন না, এটা হচ্ছে কথা। আমরা দেখেছি আমাদের সমসাময়িক, মানে আমরা আমরা যাদের দেখার সুযোগ পেয়েছি তাদের ভেতরে এরকম অদ্ভুত মৃত্যু আমরা দেখেছি, সেই শব্দ ঈশ্বরের প্রতি কি নির্ভরশীলতা, সর্বাবস্থায় একবারে শেষ অবধি গৌরানন্দজি একবারে সম্পূর্ণ আনকনশাস হয়ে গেছেন, কিন্তু শেষ সময় অবধি তার মনের ভেতরে তাকে যখন ঠাকুরমা সাহেবজির ছবি দেখা হচ্ছে শরীর চলে যাওয়ার আগে, এক অদ্ভুত আনন্দে দেখছেন, এপাশ ওপাশ খুঁজছেন, শরীর চলে যাওয়ার আগে এপাশ ওপাশ খুঁজছেন, এই যে ঈশ্বরের প্রতি এই কনভিকশন, এইটা বোঝায় ঈশ্বরের অনুভব যদি সম্পূর্ণ না হয়, আমরা বড়জোর এই বক্তৃতায় বলতে পারি, বড়জোর বই দেখে দু চারটে ভালো কথা বলতে পারি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা আমার অনুভবে আসছে আমি কিন্তু সেই জোর দিয়ে বলতে পারবো না। শ্রীরামকৃষ্ণের কথা দেখুন, সেই 1886 সালে 1 জানুয়ারি একটা কথা বলেছিলেন, আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই যে তোমাদের চৈতন্য হোক, দেখুন কত আমাদের অ্যানিভার্সারি গ্রিটিংস কত এসেছে, ই আমি আর বলে বলে পারি না, সময় মতো ক্লাসে আসার কথা, আমাদের ভক্তদের এক অদ্ভুত ব্যাপার, সময় মতো ক্লাসে না আসাটা একটা রোগ। এই হচ্ছে এই কত আমরা নিউ ইয়ার গ্রিটিংস পেয়েছি, কত রকমের গ্রিটিংস পেয়েছি, এবছর যেটা পেয়েছি সেটা পরের বছর পুরনো হয়ে গেছে আর ভালো লাগছে না, পরের বছর সেটাকে ব্যবহার করতে ইচ্ছা করছে না, অথচ কবে 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক, এমন একটা ইটার্নাল, এমন একটা ইটার্নাল কথা বললেন যেটা আজ পর্যন্ত কখনো পুরনো হয়ে যায়নি। স্বামীজি সেই 1893 সালের 11 সেপ্টেম্বর বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আজ পর্যন্ত সেই কথাটার কোনোরকম তাতে কোনোরকম এতটুকু মলিন লাগেনি, প্রাচীনত্বের মলিনতা লাগেনি। তার কারণ হচ্ছে তারা অন্তর থেকে অনুভব করেছিলেন। বলা হয় স্বামীজি যেদিনকে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকায় কথাটা উচ্চারণ করেছিলেন, সেই সময় তার আগে আরও 3 জন এই কথাটি বলেছিলেন, কিন্তু স্বামীজির কথার ভেতরে এমন একটা ভাবনা ছিল, এমন একটা বোধ ছিল, তারা যেন সত্যি সত্যি আমেরিকাবাসী বোনেরা এবং ভাইরা তারা যেন স্বামীজির এই সম্বোধনকে বড় আপনার বলে বোধ করতে পারলেন, এবং তাদের এই যে হর্ষ, তাদের যে উল্লাস, তাদের যে হাত তালি দেওয়া, এটার অর্থ হচ্ছে তার সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গেছেন, জুড়ে গেছেন, এমন সুন্দর জুড়ে গেছেন। বিরজানন্দজির কথা শুনেছি, অমলানন্দজি বলতেন যে তিনি জিজ্ঞাসা করছেন তোমার কি নাম, বিরাট কিছু কথা নয়, বলছেন তোমার কি নাম, বলছে এমন মিষ্টি কথা, মনে হচ্ছে জীবনে কখনো এরকম মিষ্টি শব্দ কোনোদিন শুনি, তোমার কি নাম। এই একটা কথার ভেতরে তিনি যেন একদম সমস্ত কিছুকে জয় করে নিয়েছেন। তার কারণ হচ্ছে ওই যে শব্দগুলো তিনি উচ্চারণ করছেন, তিনি সত্যি সত্যি আমার সঙ্গে পরিচিত হতে চাইছেন। আর আমাদের পরিচয় খানিকটা ফেসবুকের পরিচয়ের মতো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলো, প্রথমে আগে আমরা প্রথম তো লকড প্রোফাইল এলো, ওটাকে উড়িয়ে দেওয়া হলো, এত ভয় নিজেকে দেখানোর বিষয়ে, এত ভয়। আমি দেখছিলাম সেদিনকে আমাকে একজন পাঠিয়েছে, রিকোয়েস্ট পাঠিয়েছেন, তার ছবির তলায় লেখা আছে, চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ চেতাসী, জ্ঞানে যেতা মুক্ত সেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী, ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে, কিন্তু প্রোফাইলটা লক, চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ চেতাসী। তার নিজের ভেতরে এই যে কথাটা উচ্চারণ করছে, চিত্ত যেতা ভয় শূন্য, সে বিলিভ করে, এই ভাবনাটাকে সে বিলিভ করে, অথচ আচরণের ভেতরে সেটা আসে না। আমরা আবার মাপামাপি করে নিই যে সত্যি সত্যি এই যে বলছি যেটা সেটা ঠিকঠাক বলছি কি না, অন্তর থেকে অনুভব করছি কি না। এই যে ঠাকুরের এই যে কথাটা তিনি বলছেন, হ্যাঁ তাকে দেখেছি, কি ক্লিয়ার কনভিকশন, কোনোরকম তার মধ্যে হ্যাঁ দেখেছি, ওই ধোঁয়াশা, আমাদের জিজ্ঞেস করলে আমরা তাই বলি, আমি তো বলতেই পারি না কারণ ঈশ্বর দর্শন সত্যিই হয়নি, আমি বলি যে অনুভবে হয় বোধ হয়, মানে আমার যেটা
সাধন ভজন করতে করতে যেটা প্রত্যয় হয়েছে সেই কথাটা বলতে পারি। কিন্তু ঠাকুরের কি কনভিকশন, বলছেন হ্যাঁ আমি তাকে দেখেছি। আমি তাকে দেখেছি কোথায়? না দেখেছি সেই কালো হরিণ চোখ, কিরু কোথায় দেখেছি? নিজের ভেতরে দেখেছি, যখন তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিলাম, আমি তুমি, তুমি আমি এক হয়ে গেছিলাম। এই বোধটা আমাদের যত তীব্র হতে থাকবে, তত আমরা এই কথাটা খুব একবারে একবারে ভেতর থেকে, অন্তর থেকে বলতে পারো, হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, তোর থেকেও স্পষ্ট দেখেছি, তোকেও দেখাতে পারি। স্বামীজির এই অনুভবটা অন্যভাবে এলো, সেটা সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই যে কনভিকশনটা, এটা সাধনের সর্বোচ্চ অবস্থা, এটাই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য। আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা যেটা করি সেটাকে বিশ্বাস করি না। গুরুদেব সাধন ভজনের পদ্ধতি দিলেন, মন্ত্র দিলেন, আমরাও বেশ সাদা কাপড়, পাঁচ রকম ফল, মিষ্টি, ধূপকাঠি, ফুলের মালা, পদ্মফুল সব নিয়ে দীক্ষা টিক্ষা নিলাম, কিন্তু যে সাধন পদ্ধতিটা দিলেন সেটাতে আমাদের কোনো রকম বিশ্বাস হয় না। আমাদের চেতনানন্দজি মাঝে প্রাচীন সাধুদের কথা একটা ভারী সুন্দর উদাহরণ আছে, ভব মহারাজ ছিলেন স্বামী বোধাত্মানন্দজি, তাকে গিয়ে তিনি বলছেন, বুঝলেন তো আজকে আমার দীক্ষা হয়ে গেল। মহারাজ বলছেন, তুমি গুরুদেবকে গুরুদক্ষিণা দিয়েছ? চেতনানন্দ, হ্যাঁ দিয়েছি। অদ্বৈত আশ্রমে 2 টাকা থেকে 2 টাকা দিয়েছিল, 1 টাকার ফল মিষ্টি এসব কিনেছি, আর 1 টাকা গুরুদক্ষিণা হিসেবে দিয়েছি। মহারাজ বলছে, না তুমি গুরুকে গুরুদক্ষিণা দাওনি। উনি বলছেন, না না দিয়েছি, 1 টাকার ফল মিষ্টি কিনেছি আর 1 টাকা গুরুদক্ষিণা। তখনও বলছেন, না তুমি দাওনি। তখন চেতনানন্দজির মনে হলো যে উনি যেন অন্য কিছু বলতে চাইছেন। উনি বলছেন, গুরুদক্ষিণা কীরকম জানো তো? গুরু তোমার হৃদয়ের ভেতরে যে ইষ্টমন্ত্রের যে বীজটি রোপণ করেন, তোমার অনুরাগের অশ্রুতে, তোমার ভালোবাসার চোখের জলে, হৃদয়ের উষ্ণতায়, সব দিয়ে সেটা একটা মহীরুহে যখন রূপান্তরিত হয়, আর সেই মহীরুহে যখন অমৃত ফল ফলে, সেই ফলটি যখন আমরা গিয়ে দেবতার, আমাদের গুরুর পায়ে অর্পণ করতে পারি, তখন সেটা ঠিক ঠিক গুরুদক্ষিণা হলো। দেখুন কি সিরিয়াস অবস্থা। আমরা সেই সবাইকে বলে বেড়াই, জানো তো কালামার দীক্ষা, জানো তো কালামার দীক্ষা। আমরা যত সে সময়টা ব্যয় করি যে কেমন করে যাব, গাড়ি ঠিক করা, তারপরে ওয়ার্ড্রপ খুলে দেখি কোন পোশাকটা পরবো, কোনটার সঙ্গে কোনটা ঠিক ম্যানেজ হবে, ইলাস্টিকওয়ালা ধুতি পরবো কিনা, এই পরবো কিনা। আমাকে একজন বলছিলেন কাকদ্বীপে, আমার না খুব দুশ্চিন্তা হচ্ছিল যদি ইলাস্টিকওয়ালা ধুতিটাও খুলে পড়ে যায় মনটা। মহাপুরুষ মহারাজ বলছেন যে প্রাণ আনতে পারো মা, প্রাণ, এটা একবারে পরিষ্কার কথা বলছেন, প্রাণ আনতে পারো মা। একজন জিজ্ঞেস করছেন, মা যে কী নিয়ে আসবো? তিনি বলছেন, প্রাণ আনতে পারো মা, প্রাণ। এটা হচ্ছে কথা, তারা যে তাদের সমস্ত সারা জীবনের যে অধ্যাত্ম সত্যি শক্তি যেটা তারা চারণ করেছেন, যেটা সেটা মন্থন করে যে সুধাটি তৈরি করেছেন, সেটি আমাদের হাতে দিয়ে দিচ্ছেন। আমরা কখনো ভাবি না সেই সুধাটিকে গ্রহণ করার বা সেই সুধাটিকে বহন করে নিয়ে যাওয়ার অধিকার আমাদের তৈরি হয়েছে কিনা, এটার কথা বারবার তিনি আমাদের বলছেন। ওই মুখে খালি বললে হবে না, সর্বম খল্লিদম ব্রহ্ম, সাধন ভজন করে আমাদের এটা অভ্যাস করতে হবে। একজন সুফি সন্তের গল্পের কথা আপনাদের বলেছিলাম, সেই সুফি সন্ত সকালবেলা সাধন ভজন করতে করতে শুনলেন একটা পাখি তার ঘরের ভেতর ঢুকে গেছে, ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সে ঘুরে বেড়াচ্ছে আর অপূর্ব সুরে গান গাইছে। সুফি সন্ত চোখ বন্ধ করে সেই গানটা শোনার চেষ্টা করছেন, এমন সময় তার মনে হলো যে গানের যে স্বর সেটার বদল হয়ে গেছে। তখন সুফিসন তাকিয়ে দেখলেন যে পাখিটা ভয়ার্ত হয়ে চিৎকার করছে, তার কারণ হচ্ছে যে জানলা দিয়ে সে প্রবেশ করেছে সেই জানলাটা সে খুঁজে পাচ্ছে না, বেরোতে পাচ্ছে না। তাই দীপ্তি চক্রবর্তী আমাদের ইটার্নাল লেট কামার, সব ক্লাসে দেরি করে আসেন, অদ্ভুত এটা, ইটার্নাল লেট কামার, তো সেই তিনি সেই কিছুতেই আর বেরোতে পারছেন না, কিছুতেই বারবার ছোটাছুটি করছেন, কিছুতেই বেরোতে পারছেন না। তখন সন্ত উঠে সব জানলা দরজাগুলো খুলে দিলেন, পর্দাগুলো সরিয়ে দিলেন, যাতে আলোটা দেখে পাখিটা বেরিয়ে যেতে পারে। কিন্তু পাখিটা সিলিংয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই আর বেরোতে পারছে না। তারপরে সুফি সন্ত একজন একটা লাঠি নিয়ে পাখিটাকে একটু তাড়া করার চেষ্টা করলেন, যাতে সে জানলা দিয়ে বেরিয়ে যেতে পারে।
কিন্তু সে আরো চিৎকার করতে থাকলো, সারা ঘর ভর্তি, যে সে চতুর্জায়গা সে পায়খানা করতে থাকলো ভয়ে আতঙ্কে। তার মনে হলো সন্তবদা তাকে আক্রমণ করতে চেষ্টা করছে। আমাদের অবস্থাটা ঠিক তাই। গানে আছে না, গুটি পোকায় গুটি এমনি মহামায়ার মায়া রেখেছ কে কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা জানতে পারে। বিল করে ঘূর্ণি পাতে পিন প্রবেশ করে, তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না। আমাদের সব পথ আছে, ঠাকুরমা স্বামীজি তাদের জীবন দিয়ে আমাদের সামনে অভিনয় করে দেখিয়ে দিয়ে গেলেন কেমন করে ইটার্নাল শান্তি, একেবারে এমন এক শান্তি যে চিরন্তন শান্তি, যে শান্তি কখনো ছেদ হবে না, সেই শান্তি আমরা কেমন করে পেতে পারি। আমরা জানলাম বুঝলাম সবই করলাম, শুধু অভ্যাস করলাম না। আর বলছি না আর পারি না, আগের দিন আপনাদের বলেছিলাম কিনা জানি না, একজন ভদ্রমহিলা এসে আমাকে বললেন যে বুঝলেন তো আর সংসারে যাওয়ার এতটুকু ইচ্ছা হচ্ছে না, সংসারকে কি করে যে ছেড়ে যাব বুঝতে পারছি না। খাবার পঙ্গাতে গিয়ে দেখি বাড়িতে ফোন করছে, হ্যাঁ গো তুমি খেয়েছো, তোমার শরীর ভালো আছে তো, আচ্ছা তোমায় খেতে দিয়েছে, আচ্ছা খাওয়া হয়ে গেছে 1 ঘন্টা, বা বেশ বেশ। আবার বিকেলবেলা দেখছি ওই অফিস থেকে দেখছি তিনি ওই বাইরে বসে আছেন, সবাই খেতে চলে গেছে, তিনি খাননি, ফোন করে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ গো তুমি খেয়েছো, আমি রাত্রিরে যে বললাম, জিজ্ঞেস করেছেন তো তো মশারির খুঁটিটা লাগানো হয়েছে। আসলে কিন্তু আমরা কেউ চাই না, আমাদের সমস্যাটা এই, আমরা কেউ চাই না ভগবানকে, সেই কারণে ভগবান আমাদের কাছে অধরাই থাকে। তাই ওই রকম ভয়ানক কথাটা ওই স্টেটমেন্টটা বলতে পারি না যে আমি তোমার ভগবানকে দেখেছি, তোমার চেয়েও স্পষ্ট দেখেছি, এবং তুমি যদি পথ অবলম্বন করো তোমাকেও দেখাতে পারি। এ একেবারে অবতার পুরুষ কোনো রকম লুকোচুরি রাখেননি। আমরা যে মনে করি সাধন ভজন মানে একটু গোপন, গুচ্ছ গুচ্ছ শুনলে আমাদের খুব ভালো লাগে, যে জিনিসটা যত গোপনীয় সেই জিনিসটা আমাদের কাছে তত আকর্ষণীয়, তাই? কিন্তু তা কিন্তু নয়, এটা কথা না। মহারাজ আমরা যেখান থেকে থেমেছিলাম তার আগে থেকে এগোবো। মহারাজ বলছেন আমি একবার কাবেরী ওয়াটারফলস দেখতে গিয়েছিলাম, সেখানে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেকগুলো ডায়নামো চলছে দেখলুম। সেখানকার একজন আমেরিকার ইঞ্জিনিয়ার আমাকে বললেন আপনার কাছে একটা ছুরি আছে কি? আমার কাছে 5-6 আনা দামের একটা লোহার ছুরি ছিল, তার হাতে দিলুম। তিনি সেটা ডায়নামোতে দিয়ে চুম্বক করে দিলেন, লোহার ছুরিটা চুম্বক হয়ে গেল। সেই লোহাই চুম্বক হয়ে তখন অন্য লোহাকে টানছে, সেইরূপ ঠাকুরের অনুভূতি কতজনকে চুম্বক করে দিয়েছে। স্বামীজিকে চুম্বক করে দিয়েছিলেন, যে বাণী স্বামীজি পাশ্চাত্যকে দিলেন তা ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিগত নয়, ইনটিউটিভ বা অনুভূতিময়। বললেন পূর্বে আমি মূর্তি পূজায় বিপক্ষে কত বক্তৃতা দিয়েছিলাম, তারই প্রায়শ্চিত্ত রূপে আমাকে এখন একজনের পদতলে বসে পাঠ গ্রহণ করতে হয়েছে, যিনি মূর্তি পূজা থেকেই সব পেয়েছিলেন। মূর্তি পূজা করে যখন একজন রামকৃষ্ণ আবির্ভাব হতে পারে, আমি 1000 মূর্তি পূজা করতে প্রস্তুত আছি। এই যে আমরা সব সময় ভুলে যাই, আমরা ভীষণ রকমের একটা ডিপ্রেশনে ভুগি দীক্ষা টিকা নেওয়ার পরে, দীক্ষার সময় আমাদের গুরু তো কৃপা করেনি, অ্যাডিশনাল কিছু দেওয়া থাকে, সেটা হচ্ছে ঠাকুর বা মায়ের একটা পবিত্র বস্তু আমার শরীরে স্পর্শ করে দেওয়া হয়। ওই ঠিক যেরকমভাবে ডায়নামোর ভেতরে নিয়ে গিয়ে গিয়ে লোহার ছুরিটা চুম্বকে রূপান্তরিত হয়, ঠিক সেই রকম আমার ভেতরের মানুষটাকে, আমার ভেতরের মানুষটাকে তিনি সোনার মানুষে রূপান্তরিত করে দেন, এটা হচ্ছে কথা। আমাকে স্পর্শ করে দিচ্ছেন, কে স্পর্শ করছেন? স্বয়ং ঠাকুর স্পর্শ করছেন, স্বয়ং মা স্পর্শ করছেন, স্বয়ং স্বামীজি স্পর্শ করছেন। প্রথম কথা তো আমার গুরুশক্তি, আমার গুরুশক্তির মধ্যে দিয়ে সেটা আমি তার স্পর্শ পাচ্ছি, এটা তো কথাই। দুই হচ্ছে ওই যে তাদের যে পুত অস্থি সেইটার মাধ্যমে তিনি আমাকে স্পর্শ করছেন, তার স্থূল স্পর্শ আমরা পাচ্ছি। অথচ আমরা কিছুতেই নিজেদের সোনার মানুষ ভাবতে পারি না, তার কারণ হচ্ছে আমরা ওইটিতে বিশ্বাস করি না। যখনই আমাদের মনের ভেতরে এই যে সংশয়টা আসবে, তখনই দেখবেন যদি চিন্তা করেন যে আমাকে স্বয়ং মা স্পর্শ করেছেন, আমি অসীম শক্তির অধিকারী, তাহলে দেখবেন এই সমস্যাটা আমাদের জীবনে কখনো কোনো অবস্থাতে আসবে না। বলছেন স্বামীজিকে চুম্বক করে গেছিলেন, এরকম অনেককে চুম্বক করে গেছিলেন। ঠাকুরের স্পর্শে আমরা গুরুদের কাছে যারা পাই,
আপনার গুরুকে দেখতে আপনার সাথে খুব একটা ফারাক নেই, আপনারই মতো দুটো চোখ সবই আছে, শুধু একটা চুম্বকীয় বস্তু। শ্রীরামকৃষ্ণ চুম্বকের স্পর্শে তারা এমন চুম্বক তৈরি হয়ে গেছেন, তারা আমাদের আকর্ষণ করছেন, তাদের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের যে চুম্বকীয় শক্তি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আমরা এটা বুঝতে পারি বা না পারি, এটা কিন্তু একেবারে খুব পরিষ্কার কথা যে শ্রীরামকৃষ্ণের শক্তি আমাদের কাছে আসছে। আমরা অনুভব করলে, হৃদয়ের ভেতরে অনুভব করলেই সেটা হবে। স্বামীজি ওই কারণে দেখবেন ধর্মের সংজ্ঞাতিতে বলছেন, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান, ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান। প্রত্যেকটি শক্তি আপনার ভেতরে আছে, শুধু আপনি সেটার বিকাশ সাধন করছেন, খুলে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন, এইটা হচ্ছে ফারাক। এইটাকে যদি আমরা নিজেরা বিকাশ সাধন করতে পারি তাহলেই হবে। আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন যে একটা সময় যখন জপ ধ্যান করতেন তখন আপনি, মানে যখন দীক্ষা পেয়েছিলেন তখন আপনি যে মানুষটা, আর আজকে আপনি সে যে মানুষটা, এই দুটো মানুষ কিন্তু এক নয়, কখনোই এক নয়, কোনো অবস্থাতেই এক নয়। আগে আপনি অন্যের দুঃখ অনুভব করতে পারতেন না, কিন্তু ধীরে ধীরে আপনি অন্যের দুঃখ অনুভব করতে পারেন, অন্যের কষ্ট আপনি অনুভব করতে পারেন। এই যে অতিরিক্ত শক্তিটা কোথায় ছিল? বাইরে ছিল? বাইরে তো ছিল না, এটা আমার আপনার সবার ভেতরে ছিল। তিনি বলছেন যে বাণী স্বামীজি পাশ্চাত্যকে দিয়েছিলেন তার ইন্টালেকচুয়াল বা বুদ্ধিগত নয়, ইনটিউটিভ অনুভূতিময়। যতক্ষণ না পর্যন্ত আমাদের সাধন ভজন আমাদের অনুভবের রাজ্যে প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো মুক্তি হবে না, এটা কিন্তু খুব পরিষ্কার। সাধন ভজন আমাদের অনুভবের রাজ্যে আসবে। আমি অনেক জায়গায় বক্তৃতা শুনি, সবাই কেউ কেউ বলে স্বামীজির বই পড়ুন, স্বামীজির ভেতর থেকে শক্তি আসবে, স্বামীজির বই থেকে শক্তি আসবে, কিন্তু সামান্য কোনো রকম বিপদে হলে সেই মানুষকেই কত পিছিয়ে যেতে দেখেছি। তিনি সবাইকে স্বামীজি পড়তে বলছেন, সবাইকে পড়তে বলার দরকার নেই, আমরা যেন নিজেরা নিজেরা পড়তে পারি, আমরা যেন নিজেরা নিজেরা অনুভব করতে পারি, নিজেরাই অনুভব করব, আমাদের অনুভূতিগুলো বদল হচ্ছে। স্বামীজির যে অনুভব সেটা অসাধারণ, সেটার মধ্যে কোনো ইন্টেলেকচুয়াল টক নেই, অনুভবের কথা। পূজনীয় রঙ্গনাথানন্দ যে একটা বক্তৃতা দিচ্ছিলেন, শাস্ত্রপাঠের কি প্রয়োজন আছে, সেখানে তিনি একটি ঘটনা বলছিলেন, আপনাদের আগেও বলেছি। তিনি বলছেন যে আমি ছেলেবেলায়, মালাইলিরা ছেলেবেলায় খারাপ খারাপ কথা বলে, মা আমাকে শেখালেন যে জীবেতে মা সরস্বতী বিরাজ করছেন, খারাপ কথা বললে তাকে অপমান অবমাননা করা হয়, আমি খারাপ কথা বলা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলাম। শাস্ত্রগ্রন্থ আমার ভেতরের মানুষটাকে মেজে ঘষে পরিষ্কার করে। আপনার আমার সকলের ভেতরে ভালো আর খারাপ আছে, শাস্ত্রগ্রন্থ পাঠ, সাধন ভজন, উন্নত জীবনযাত্রা, এগুলো আমার ভেতরের যে মানুষ, ভালো মানুষটা আছে সেটাকে মেজে ঘষে হাইলাইট করে। এই দেখবেন আপনারা যখন যারা কলকাতাতে আছেন বা বম্বে আছেন, দিল্লিতে আছেন, দেখবেন বিজ্ঞাপনগুলোর ওপর নির্ভর করে, বিজ্ঞাপনগুলোর শব্দের উপর নির্ভর করে সেটা কত হাইলাইটেড হবে। যে বিজ্ঞাপনে বাংলা ভুল, বানান ভুল, আমাদের সবার আগে সেটা চোখের মধ্যে পড়ে, ইচ্ছে করে এগুলো করা থাকে। এই আমুলের বিজ্ঞাপন, যে আমুলের যে বিজ্ঞাপন খুব খুব একবারে উজ্জ্বল কথা, কত জটিল কথা, কত জটিল সত্য, কিন্তু কি সুন্দর করে একটা মোচড় দিয়ে, ফ্যাঁচ দিয়ে বোঝা যায়। মান্নাদের বিজ্ঞাপন দেখেছিলাম, খুব সুন্দর, মান্নাদের মারা যাওয়ার পরে কারুকৃতি একটা বিজ্ঞাপন দিয়েছিল, কালো ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে একটা সুন্দর সাদা কথাতে লেখা আছে, দীপ ছিল, শিক্ষা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, মান্নাদের গাওয়া একটা গান। কিন্তু সেই যে যিনি লিখছেন তার মনের যে কষ্টটা সেটা যেন ওই শব্দ দিয়ে অভিব্যক্ত হচ্ছে। যখন আমাদের অনুভবটা আমাদের শব্দ দিয়ে অভিব্যক্ত হয়, তখন আমাদের আচরণ দিয়ে অভিব্যক্ত হয়, তখন আমরা ঠিক ঠিক অধ্যাত্ম পথে যাত্রী হই। ভারতী প্রাণা মাতাজি স্মৃতি কথা থেকে একটা জায়গায় বলেছিলাম, মাতাজি একজন এসছেন দেখা করতে, তিনি তখনও, দুজনেই কেউই, সারদা মঠ তখন হয়নি,
তিনি সরলাদির সাথে দেখা করতে এসেছিলেন, বললেন, ও তুমি এই এলে, এই মাত্র ঠাকুরকে জল বাতাসা খেতে দিলুম, একটু ঠাকুরকে একটু মিষ্টি দিয়েছিলাম। তা তিনি তো প্রণাম করে ভাবছেন কাশির চমচম পাবেন, এসে দেখলেন একটা কালো পাথরের বাটিতে খুব যত্ন করে দুটি বাতাসা দেওয়া রয়েছে। তার থেকে একটি নিয়ে তিনি সেই মাতাজিকে দিলেন, আরেকটি মা নিজে খেলেন। আর ঝকঝকে কাঁসের গেলাসে জল দেওয়া আছে, সেই জলটা তিনি অন্য এক জায়গায় ঢেলে সেই জলটা তাকে খেতে দিলেন। ঠাকুর খেয়েছেন এই জল। বলছেন কি পরম মমতায়, কি ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে। দেখুন আধ্যাত্মিকতা অনুভবেতে এসেছে, আমার প্রিয়জন এসছেন। আপনারা যখন কোনো প্রিয়জন আসেন আপনার বাড়িতে, তাকে আপনি বেস্ট রেসিপি রান্না করে খেতে দিতে চান না? ঠিক সেই রকম আধ্যাত্মিকতা আমাদের যত জীবনের মধ্যে আসবে, আমাদের অনুভবের মধ্যে যত আসবে, আমরা তত বেশি করে আমরা তাকে নিজেকে উজাড় করে দিতে পারবো, এটা হচ্ছে কথা। চিকাগোয় পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স বসেছিল 1893 খ্রিস্টাব্দে। ওই ধর্ম মহাসভায় নানা দেশের বাছাই করা সব যান্ত্রিক প্রতিনিধিদের সামনে স্বামীজি মূর্তি পূজার সপক্ষে সতেচে বললেন, নইলে খ্রিস্টানরা গির্জায় যায় কেন? যারা বক্ষে ক্রুশচিহ্ন ধারণ করে তারা বক্ষে ক্রুশচিহ্ন ধারণ করে কেন? প্রার্থনার সময় আকাশের দিকে মুখ তুলে থাকে কেন? রোমান ক্যাথলিকদের গির্জায় নানা রকম ছবি আঁকা থাকে কেন? হিন্দুদের পূজাই শুধু হয়ে গেল পৌত্তলিকতা? তিনি বললেন, টু দ্য হিন্দু ম্যান ইজ নট ট্রাভেলিং ফ্রম এরর টু ট্রুথ, বাট ফ্রম ট্রুথ টু ট্রুথ, ফ্রম লোয়ার ট্রুথ হায়ার ট্রুথ। হিন্দু মিথ্যে থেকে সত্যে যাচ্ছে না, সে সত্য থেকে সত্যে যাচ্ছে, নিম্ন সত্য থেকে উচ্চ সত্যে যাচ্ছে। যিনি প্রথম দিকে মূর্তি পূজায় এত অবিশ্বাসী ছিলেন, কি করে দিলেন ঠাকুর তাকে? সময় না হলে হয় না, টাইম একটা বড় ফ্যাক্টর। এটা শেষের কথাটা খুব ইম্পর্টেন্ট, সময় দিতে হয়। রাজা মহারাজ বলছেন না, আগের দিন আমরা পড়েছিলাম, অন্তত 4 বছর কিছু করে দেখো, তারপরে যদি না হয় তাহলে আমার গালে এসে একটা থাপ্পড় মারবে। সময় দিতে হয়। যেমন একটা গাছকে পুঁতলেই পরের দিন থেকে সেটা বিরাট গাছে রূপান্তরিত, মহিরুয়ে রূপান্তরিত হয়ে ফল ফুল দেয় না, সময় লাগে। ঠিক সেই রকম সময় দিতে হয়। একজন একটা গাছ পুঁতেছিল, কিছুতেই তার আর গাছ বাড়ে না। কেন বাড়ে না? তার কারণ দেখা গেল সে রোজ একবার গাছটাকে তুলে দেখে শিকড়টা কত গভীরে গেছে, আবার গাছটাকে পুঁতে দেয়, আবার তুলে দেখে, এরকম করতে করতে একটা সময় গাছটা তার মরে গেল। আমাদের সাধন জীবনটার ক্ষেত্রেও তাই। স্বামীজি বলছেন, যদি পৌত্তলিকতা মানে মূর্তি পূজা থেকে যদি কিছু না পাওয়া যেত, তাহলে খ্রিস্টানরা এরকম করে কেন? কি সুন্দর কথা, তারা গির্জায় যায় কেন? কারণ গির্জায় যায় এমন একটা জায়গা, উপাসনালয়, যেখানে বসে সে ঈশ্বরের উপাসনা করতে পারে। কেন বাড়িতে করা সম্ভব না? বাড়িতে করা সত্যিই সম্ভব না। তার কারণ হচ্ছে উপাসনালয়, যেখানে আমরা একযোগে অনেকে বসে ভগবানকে ডাকছি, সেইখানে আমাদের সবার সম্মিলিত প্রার্থনা, ঘনীভূত প্রার্থনা একটা অন্যরকম কাজ দিতে থাকে। সেটা কিন্তু ওই ইয়েতে বসে হয় না, আমাদের বাড়িতে বসে, বাড়ির নিজের চার্চে নিজের যে প্রার্থনা জায়গা সেখানে বসে হয় না। এক অদ্ভুত বদল হয়ে যায়। তারপরে বলছেন, তারা বক্ষে ক্রুশচিহ্ন ধারণ করেন কেন? কারণ ক্রুশচিহ্ন তাদের যিশুর কথা মনে করিয়ে দেয়। মূর্তিও ঠিক সেরকমভাবে আমাদেরকে আমার প্রিয়জন আমার ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। রোমান ক্যাথলিক গির্জায় নানারকম ছবি আঁকা থাকে কেন? হিন্দুদের পূজাই শুধু হয়ে গেল পৌত্তলিকতা? হিন্দুদের পুজো কি আমরা পৌত্তলিক বলছি, পুতুলের পূজা করছি, আসলে তো আমরা পুতুলের পূজা করছি না। কি সুন্দর দেখবেন, আপনারা যদি একটা মূর্তি তৈরি হওয়া দেখেন, আমরা প্রত্যেক বছর বেলুন মঠে হাঁ করে মূর্তি তৈরি হওয়া দেখতাম। একটা বাঁশ লাগানো হলো, পুজো হয়েছে কিন্তু বাঁশের, খড় নয় কিছু নয়, মাটির নয় কিছু নয়, যখন কাঠামো পুজো হয় শুধু কয়েকটা বাঁশের, সেই বাঁশটাকে কেটে আর দড়ি দিয়ে বেঁধে বেঁধে একটা আকার তৈরি করা হয়, তার উপর খড় দিয়ে বেঁধে 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 সেই আকারটা একটু মোটাসোটা হয়।
তারপরে খড় দিয়ে খড়ের উপর মাটি লেপে সেটা একটা আকারে রূপান্তরিত হয়। তারপরে দ্বিতীয় দফায় মাটি লেপার সময় ছোট ছোট করে কাপড় কেটে মাটিতে ডোবানো হয়, দ্বিতীয়বার প্রলেপ দেওয়ার পরে সেগুলো গায়ে লাগিয়ে দেওয়া হয়। দেখবেন দোমেটে হওয়ার পরে বড় একটা ফাটে না, তার কারণ হচ্ছে ওই কাপড়গুলো চামড়ার মতো কাজ করে, সেগুলো আপনাকে ধরে রাখে। ওই সময় আঙুল লাগানো হয়, এটা বাঁশের এরকম ঠেকনা থাকে তার মধ্যে দিয়ে সাইজ করে মাথাটাকে বসিয়ে দেওয়া হয়। তারপরে একটু একটু করে খড়ি রং করা হয়, রং করা হয়, চুল লাগা হয়, সব হয়। আর পূজারী যখন থুতনি ধরে বলে এই স্থান স্থিং স্থির ভব বিডঙ্গ আসুর ভব বাজ্যর্বর পিত্যুর ভব সুসদাস্তমগ্নি পুরুষ বাহন, এই মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে একেবারে এই মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি ওই তার ভেতরের এই বদলটা হতে থাকে। তিনি যেন দেখতে পান তা মাটি ইট কাট পাথরের মূর্তি নয়, তিনি যেন তাঁরই মতো, তাঁরই প্রিয়জনকে তিনি যেন সেখানে দেখতে পান। তখন তাঁরই উদ্দেশ্যে ফল ফুল জল মিষ্টি নৈবেদ্য। আমার মনে আছে আমরা যখন তখন সদ্য বেলুড় মঠে এসেছি, মন্দিরে পুজো হচ্ছে, তখনও মাকে হাওয়া করার অধিকারটা আমাদের দেওয়া হয়নি। বড় বড় তালপাতার পাকা যে হাওয়া করা, সেই অধিকার নতুন ব্রহ্মচারীদের ছিল না। আমাদের কখন দেওয়া হলো, যখন দাদারা হাওয়া করে করে হাত ব্যথা হয়ে গেল তখন আমাদের দেওয়া হলো। আমার মনে আছে চারটে সাড়ে চারটের সময় ঠাকুরঘর খোলার পরে আমি একটু সুযোগ পেয়েছিলাম হাওয়া করার। তাই সেই দুপুরবেলা মালা পরাতে গিয়ে মায়ের চুলটা একটু খুলে গেছিল, রাত্রিরে সেট করে দিল সেটা, সেই চুলটা খুলে মুখের ওপর পড়েছিল। এই সাধারণ মানুষ যখন হেঁটে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে যখন ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায়, তার মুখের ওপর সেই চুলগুলো এসে পড়ে, তাকে ঠিক যেরকম দেখায় মাকে ঠিক সেই রকম দেখাচ্ছিল। মা যেন সারাদিন পুজো নিয়ে হই হই করে ভীষণ ক্লান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম পাননি। তখন আমরা সেই হাওয়া করতে করতে আমাদের মনে হচ্ছিল যে আমরা হাওয়া করছি আর দেবী যেন শান্ত হয়ে যাচ্ছেন। আমাদের মেদিনীপুর মঠে যে পুজো হতো সেখানে ব্রাহ্মণ অব্রাহ্মণে খুব উৎপাত ছিল, ব্রাহ্মণদের আর অব্রাহ্মণদের ঢুকতে দিত না। তারা তরকারি পাতি সব বয়ে নিয়ে আসবে, কিন্তু যেই দেবীর ভোগ হবে ওই সময় ঢুকতে দেবে না। আমার অস্ত্র ছিল হচ্ছে তিনটে চামড় ছিল আমার কাছে আর দুটো পাখা ছিল। বামুনগুলি এদের যখন বার করে দিতেন আমি তখন ওই বাঁদিকের দরজার কাছে ওদের দাঁড়িয়ে থাকতে বলতাম, আর বামুনগুলি সব ভোগটোক সাজিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলে ওরা ডান দিকের দরজায় থাকতো। এই সময় ছেলেগুলোকে আমি ভেতরে ঢুকিয়ে নিতাম, কেউ জানতে পারত না। আর ওই ছেলেগুলি তিনটে ছেলে চামড় দিয়ে হাওয়া করতো, দুটি ছেলে বিয়ে দিয়ে হাওয়া করতো, ঘুরিয়ে 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 সকলকে দিয়ে হাওয়া করতো। সকলে খুব আনন্দ, মা খাচ্ছেন আমি মাকে হাওয়া করছি, মা এতে আনন্দ বোধ করছেন। তারপরে যখন ভোগারতি হওয়ার সময় দরজা খোলার সময় আছে, আবার সব যে যার জায়গায় রেখে দিয়ে ওদেরকে আমি বার করে দিতাম, বাইরে যা তাহলে ঝামেলা হবে না। তবে ধীরে ধীরে এটা জানাজানি হয়ে যেতে আমাকে কেউ আর বাধা দিত না। কিন্তু ওই আমি ছেলেদের মুখগুলোর দিকে তাকিয়ে থাকতাম, আধ্যাত্মিকতা যে অনুভবের কথা বলছে না, অনুভূতিময় তাই। তারা কিন্তু মাটির প্রতিমা বোঝেনি, সোনার গয়না পরানো হয়েছে না নকল গয়না পরানো হয়েছে, সিংহটা আসল, যে রক্তটা বেরোচ্ছে সেটা আসল কি না সেটা তারা কিচ্ছু জানে না। তারা জানে মা বসে আছেন আর আসন পেতে দেওয়া হয়েছে, মা বসে বসে খাচ্ছেন। আমাদের একজন সাধু গল্প করেছিল, তিনি যেখানে পুজো করতে গেছিলেন গিয়ে দেখলেন তিনটি মাত্র ভোগ দেওয়া হয়েছে, দেবী দুর্গা শিব আর নারায়ণ। তার খুব কষ্ট হচ্ছিল যখন দেবী দুর্গা নিবেদন করতে বলা হলো, বলা হলো সাঙ্গায়ো সাবর্ণায়ো সশক্তিকায়ো সপার্শ্বদায়ো, এইভাবে সাঙ্গায়ই সাবরণায়ই সায়ুধায়ই সপরিবারায়ই এই শ্রীমৎ ভগবত দুর্গা দেবীকেই অন্নটা নিবেদন করে দাও। তিনি বললেন আমার না অদ্ভুত একটা দর্শন হলো, কীরকম জানো তো, দেখলুম সেই উঁচু করা ঢিপ করে বসা থালা ভাত করে নিয়ে মা বসেছেন, আর মায়ের থালার চতুর্দিকে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সিংহ মহিষাসুর বসে আছেন, মা একটু করে মাখছেন আর এরকম করে সকলকে খাইয়ে দিচ্ছেন।
যে আমার অনেক দেরি হয়ে গেল প্রথম দিন, কিন্তু আমার এই দর্শনটা হলো। আমি জানি এটা আমার মনের কল্পনা, কিন্তু আমার এই মনের কল্পনাটা আমাকে সাহায্য করলো, যে আমাকে একটা একটা জায়গায় আনতে পাঠিয়ে দিল। ওদিকে শিব আর নারায়ণ খাচ্ছে নিরামিষ খাবার, আর দেবী আর তার পার্শ্বদরা খাচ্ছেন আমিষ খাবার। বলছেন, আমি যেন চোখ বন্ধ করে দেখছিলাম মা যেন মাছ ভেঙে ভাতের সাথে মিশিয়ে, তাতে একটু আলু ভাতে মিশিয়ে কার্তিকের মুখে ঢুকিয়ে দিচ্ছে, গণেশের মুখে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন, এটা সবটাই কিন্তু অনুভব, আসলে কিন্তু কিছুই হয়নি, সবটাই অনুভব, একতলা ভাত দেওয়া হয়েছে। আমরা যদি অনুভব মনে করি তাহলে এটা অনুভব, আর না হলে একতলা ভাত, এর মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। স্বামীজি তাই বলছেন যে আমাদের এই যে ধর্মাচরণ, এটা কখনো মিথ্যা থেকে সত্যি যাওয়া না, নট ফ্রম এরর টু ট্রুথ, আমরা লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথে যাই, অল্প জানতুম বেশি জানছি, জানাটা কিন্তু কমন ফ্যাক্টর, সত্যটাকে যে জানি এটা কিন্তু কমন ফ্যাক্টর, এটা আমাদের বুঝতে হবে। আবার দেখো পিতার মৃত্যুর পর, স্বামীজি খুব অর্থ কষ্টে পড়লেন, পুরুষকারের দ্বারা একটা চাকরি পর্যন্ত জুটল না। তখন নিরাশ হয়ে ঠাকুরের কাছে এসে বললেন, আপনি মা কালীকে আমার জন্য একটু বলুন না। ঠাকুর বললেন, ওরে আমি তো তোর কথা বলেছি, কিন্তু মা বললে ও যে আমায় মানে না, তুই একবার নিজে গিয়ে মাকে বল, যা চাইবি তাই পাবি। সন্ধ্যারতির পর স্বামীজি গেলেন ভবতারিণীর মন্দিরে, এই তার প্রথম যাওয়া। কিন্তু মজা দেখো, কি চাইতে গিয়ে কি চেয়ে বসলেন, মা আমাকে প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য দাও, এই তো আসল জিনিস। সেদিন জগদম্বার কাছে ইন্দ্রের সম্পদ চাইলে তিনি পেতে পারতেন, কিন্তু তাহলে জগৎ আর বিবেকানন্দকে পেত না। যাই হোক, ঠাকুরের কাছে ফিরে এলেন। ঠাকুর সেদিন পরপর তিনবার তাকে মন্দিরে পাঠালেন, কিন্তু একবারও মা কালীর কাছে তিনি পার্থিব সুখ সম্পদ চাইতে পারলেন না, এটা হচ্ছে কথা। ভগবানের কাছে গিয়ে আমরা যদি পার্থিব সুখ সম্পদ চাই তাহলে তার ডিউরেশনটা খুব অল্প হয়, এটা কিন্তু আপনারা যদি পরীক্ষা করে দেখেন তাহলে দেখতে পাবেন, তার ডিউরেশনটা অল্প। আপনার আমেরিকা যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, আপনি ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর একটা ব্যবস্থা করেই দাও, আমাকে আমেরিকা যেতেই হবে। দেখবেন কোনোভাবে না কোনোভাবে আপনার আমেরিকা যাত্রা হয়ে গেল, আপনি আমেরিকা যাত্রা থেকে ফিরে এলেন, তারপরে কি আবার শূন্যতা। তাই এমন জিনিস চাইতে হয় যেটা শুধু ইন্টারেস্ট নয়, ইন্টারেস্ট থেকে এমন একটা সোর্স আসতে থাকবে যেটা কখনো থামবে না, কোনো অবস্থাতে থামবে না। স্বামীজি গিয়ে চাইলেন প্রেম ভক্তি বিবেক এবং বৈরাগ্য, এই চারটি জিনিস টাকা চাই, তোমায় যেন ভালোবাসতে পারি, তোমার প্রতি যেন আমার ভালোবাসা হয়, তোমায় যেন ভালোবাসতে পারি। আর এই জগৎ সংসারে জগৎটাকে মিথ্যা বলে বোধ হয়ে তুমি যেন একমাত্র সত্য সেটা যেন বুঝতে পারি, আর আমার সদ্বস্তু গ্রহণ করার ক্ষমতা, অসৎবস্তুকে বর্জন করার ক্ষমতা, এইটি যেন আমাদের মধ্যে হয়। আমাদের এই চারটি জিনিসের দরকার, আমরা প্রায় সবাই জীবনে সায়ন এসে পৌঁছে, আমি তো বটেই, আপনারাও প্রত্যেকেই। অতএব এই অনুভবটা আমাদের খুব পরিষ্কার যে জাগতিক জিনিস চাইলে সেটা খুব বেশি দিন স্থায়িত্ব হয় না, কিন্তু এই চারটি জিনিস যদি আমরা চাই তাহলে এর স্থায়িত্ব হয়। যত তাকে ভালোবাসতে চাইব তত আমার ভিতরে তার প্রতি ভক্তি জাগ্রত হতে থাকবে, নিরন্তর জাগ্রত হতে থাকবে, সেটা কখনো কোনো অবস্থাতে থামতে পারবে না, কখনো কোনো অবস্থাতে সেটা থেমে থাকবে না, নিরন্তর সেটি আসতে থাকবে, এবং যত আসবে তত আমার ভিতরে বিবেক এবং বৈরাগ্য জাগবে। দেখবেন যত ভালো জিনিসে চিন্তা করবেন, যত ভালো কথা ভাববেন, তত আপনার ভেতরে খারাপকে গ্রহণ করা আর খারাপকে বর্জন করা আর ভালোকে গ্রহণ করার শক্তি আপনার ভেতরে আসবে। শুধু তাই নয়, খারাপ মানুষের ভেতরে যে ভালো গুণগুলো সেগুলোকেও দেখার শক্তি আমাদের হবে। আমরা একটা মানুষকে কন্টিনিউয়াসলি খারাপ বলি, একটা মানুষ কি কন্টিনিউয়াসলি খারাপ হয় তা নয়, তার ভেতরে ভালোত্বের গুণও থাকে, শুধু আমার দৃষ্টিটা খারাপ বলে আমি সেটা আইডেন্টিফাই করতে পারছি না। আপনারা যেমন বাজারে যান, গিয়ে ভেবেছেন যে একটা ভালো দেখে জামা, এই শীতকালে একটা ভালো দেখে সোয়েটার কিনবেন, সেটা এমন রং হবে
যেটা সহজে ময়লা হলেও দেখা যাবে, আবার সেটা একটু বড় হওয়া চাই, তাতে 2-3 বছর পড়তে পারেন, আবার যেন ঘন বুননের হওয়া চাই, যাতে আপনার একেবারে না ঠান্ডা লাগে, আবার যেন লোকে দেখে সেটা প্রশংসা করতে পারে, রাজবাড়িতে, বিয়ে বাড়িতে, আবার সমাজ মন্দিরে, 3 জায়গাতেই আপনি পড়তে পারেন। আপনি এই যে এইমটা নিয়ে যাচ্ছেন, যখন আপনি যাবেন তখন দেখবেন চোখটা বদল হয়ে গেছে, বাজারে অনেক লাল নীল হলুদ সবুজের মাঝখানে ঠিক ওই রকম একটা রঙ আপনি খুঁজে পাবেন, এবং আপনি খুব সহজে সেটাকে আপনার নিজের করে নিতে পারবেন। সাধন ভজন হলো ঠিক তাই, যত আমরা ঈশ্বরের দিকে এগোতে থাকবো তত আমাদের ভেতরে এই ভাবটা আমাদের ভেতরে জাগবে, এবং এটা এলে বৈরাগ্যটা অটোমেটিক্যালি আসবে, অটোমেটিক্যালি আসবে, জোর করে কিচ্ছু করতে হয় না, তখন আমাদের আর ভালো লাগে না। ওই যে আমরা মাঝে মাঝে বলি না, দূর আর ভালো লাগছে না, ওইটা হচ্ছে কথা, ওটা তখন ভেতর থেকে, অনুভব থেকে আসবে। আজকে ভালো সিনেমার টিকিট পেলাম না বলে আমাদের খারাপ লাগছে, ভালো সিনেমার টিকিট পেলে কালকেই প্রজাপতি দেখতে চলে যেতাম, তাই না? তা আমাদের ঠিক সেই রকম অবস্থা, ভালো লাগাটা যেন পার্মানেন্ট হয়, ভীষণ রকমের পার্মানেন্ট হয়। আমরা ভগবানের কাছে চাইছি আলু পটল কাঁচকলা, দু একজন এসব চান না, তারাই মহাপুরুষ। মহাপুরুষ সবাই, প্রত্যেকেই মহাপুরুষ, প্রত্যেকের ভেতরে সেই মহান পুরুষ বিরাজ করছেন, শুধু একবার যখন সেটা বিকশিত হতে থাকে আমরা অনুভব করতে থাকি। গীতায় অবতার ভাব কত সুস্পষ্ট, ঠাকুর কিন্তু স্বামীজিকে অনেক দিন পর্যন্ত স্পষ্ট করে বলেননি তিনি কে, শুধু একদিন বলেছিলেন রাজা ছদ্মবেশে এসেছেন নগর পরিদর্শন করতে, জানাজানি হলেই চলে যাবেন, তাই স্বামীজির মনে সংশয় ইনি কে, মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, অবতার? মহাসমাধির 3-4 দিন পূর্বে ঠাকুরের বিছানার পাশে বসে ভাবছেন এখনো তো বললেন না ইনি কে ঠাকুরের, তবে কি এ সংশয় আমার যাবে না? ঠিক সেই মুহূর্তে ঠাকুর সুস্পষ্ট করে বললেন, ওরে এখনো অবিশ্বাস, যে রাম যে কৃষ্ণ ইদানিং, সেই ইদানিং রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। স্বামীজির সংশয় চিরতরে দূরীভূত হলো, এটা হচ্ছে কথা। ভগবানের অবতার ভাব আমরা বুঝতে পারি, কিন্তু ওই যে তিনি তার মায়া দিয়ে আমাদের আবৃত করে রাখেন, ওই যে এই মন্ত্রটার কথা আমরা বারবার বলি, ইয়মাশ্রিত্য মহামায়া জগৎ সন্মোহিনী সদা। আমরা যখন দেবতাকে উত্তরীয় দান করি তখন বলতে বলতে বলি, এই জগৎ তোমার মায়ার দ্বারা আবৃত আছে, আমার টনটনে জ্ঞান আছে, আমাকেও তিনি তার মায়ার দ্বারা আবৃত করে রেখেছেন, কিন্তু মুহূর্তের মধ্যে সেই জ্ঞান অপসৃত হয়ে যায়, তখন আমি ভাবি যে চান করে এসেছেন, গাটা খালি আছে, আমি যদি আমার এই উত্তরীয়টা না দিই তাহলে ঠাকুরকে খালি গায়ে ঠান্ডার মধ্যে ঠক ঠক করে কাঁপতে হবে। দেখুন, এই ভগবানের ঈশ্বরীয় রূপ বুঝতে পারছি, বেরিয়েই আবার ঈশ্বরীয় রূপ আমরা অনুভব করতে পারছি না। বেলুড় মঠের ঠাকুরের সেই দিব্য মূর্তির দিকে তাকিয়ে আছি, তখন জগৎ ভুল হয়ে যাচ্ছে, সংসার ভুলে গেছি, সব ভুলে গেছি, তারপরে বেলুড় মঠ থেকে বেরোলেই চীনাবাদাম, তারপরে গোলগাপ্পা, এই খেতে খেতে বাস স্ট্যান্ড অব্দি আস্তে আস্তে আর ঠাকুরের কথা মনে নেই, তখন মনে হচ্ছে যে কচুরিটা দেবে সেটা গরম পাবো তো, তাতে আলুর তরকারিটা সরেস হবে কি না, এটা এই অভ্যাসটা আমাদের সবার আছে, এটা খারাপ কিছু নয়, কিন্তু যত আমরা চেষ্টা করতে থাকবো, বারবার চেষ্টা করতে থাকবো, তত আমাদের ভেতরে এই ভাবটা আসবে, তখন বিশ্বাস হবে তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, যে থা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল অন্তরে ঢালগো করুণা ধারা, আমি যেদিকেই যাই না কেন সর্বত্র তুমি বিরাজ করছে। একটা গল্প কয়েকদিন আগে বলেছিলাম, এক গুরু তার শিষ্যদের পরীক্ষা করে দেখতে চাইছিলেন, তিনি একটা নারকেল সবার হাতে দিলেন, বললেন এই নারকেলটাকে ফাটিয়ে নিয়ে এসো, কিন্তু এমন এক জায়গায় ফাটাবে যেখানে কেউ থাকবে না। শিষ্যরা ভাবলে এ তো খুব সহজ কাজ, সন্ধ্যেবেলার মধ্যে বিকেলের মধ্যেই সব শিষ্য এসে পৌঁছলো, শুধু একজন পৌঁছতে পারল, কেউ সে তাকে তখন সবাই জিজ্ঞাসা করলো তুমি কিছুতেই পারলে না নারকেলটাতে, বলছেন না আমি ফাটাতে পারলাম না, যেখানেই নিয়ে যাই ফাটাতে সেখানে দেখি দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে,
তখন যারা জঙ্গলে গেছিল, যারা ইয়ের মধ্যে গেছিল, গুফায় গেছিল, যারা নির্জন প্রান্তরে গেছিল, তারা বললো তুমি ওখানে গেলে না কেন, আমরা ওখানে গেছিলাম, কেউ ছিল না। আচ্ছা তোমরা চলে যাওয়ার পর আমি সব কটা জায়গায় দেখেছি, কিন্তু সর্বত্র আমার মনে হচ্ছে দুটি চোখ যেন সবসময় আমায় দেখছে। এই বোধটা আমাদের আসাটা খুব জরুরি, দুটি চোখ আমায় সবসময় দেখছে। ওই যে ওই ইয়েতে আছে না, যখন সিসিটিভিতে লাগানো হয় তাতে লেখা থাকে, আপনি সিসিটিভির পর্যবেক্ষণের মধ্যে আছেন, ইউ আর আন্ডার দি সার্ভাইল্যান্স অফ দি সিসিটিভি। ঠিক সেই রকম আমাদের ভেতরের এই সিসিটিভি আমাদের সবসময় দেখছে। মা শুধুমাত্রই আমার পেছনের ছবি হয়ে নি, তিনি যেন আমার জীবনে আছেন, আমি যে বলছি আমার সামনে বসে আছেন। এটা যতক্ষণ না পর্যন্ত আমরা অনুভব করতে পারবো, আমাদের জীবনের ভেতরে পরিবর্তন আসবে না। এবং যত পরিবর্তন আসবে, যত অনুভব করতে পারবো, তত আমাদের জীবনের পরিবর্তন আসবে। পূজনীয় ভূতেশ আনন্দজি মাঝকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে কারুর কারুর বাড়িতে গিয়ে দেখা গেছে যে ছবি খুব উজ্জ্বল চকচক করছে, আবার কারুর কারুর বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে সে একই ছবি বড় ম্রিয়মান হ্যানপ্যান করছে, এরকম কেন? মহারাজ বলেছিলেন যারা বিশ্বাস করে মা উপস্থিত আছেন, ঠাকুর উপস্থিত আছেন, তাদের বাড়ির ছবি আলাদা হয়। তার কারণ হচ্ছে তারা সবসময় ভাবে ঠাকুর উপস্থিত আছেন, ঠাকুরের উপস্থিতে এই কাজটা করব, তাদের নিজের জীবনের, তাদের আচরণগত পরিবর্তন হতে থাকে। এবং এই আচরণগত পরিবর্তন হওয়ার ফলে তাদের পক্ষে আর কোনো খারাপ কাজ করা সম্ভব হয় না। পরশ পাথর লোহার তরবারিকে স্পর্শ করে দিয়েছে, তরবারির আকার থাকে কিন্তু সেই সোনার তরবারি দিয়ে আর জীবহিংসা করা যায় না, এটা হচ্ছে কথা। যত আমরা বিশ্বাস করব, আমাদের ওঙ্কারানন্দজি মহাজ পুজো শেখাতে গিয়ে বলতেন যে বিশ্বাস করবে মা আমাদের বিধিময়ী, তিথিময়ী, আর মা আমাদের ভাবময়ী, ভাব রূপে মা আমার সামনে বিরাজ করছেন। আমাদের একজন সাধু বলেছিলেন তিনি ওই জটাজুটোধারী দশভুজা মূর্তি তিনি দর্শন করেন না, তিনি দেখেন একটি পদ্মফুলের ওপর শ্রীমা সারদা দেবী বসে আছেন, আর একটি পদ্মফুলের ওপর তার পা চরণ দুটি রাখা আছে। এবং উনি আমায় বলেছিলেন আমার দেওয়ার সময় পদ্ম অর্ঘ্য আচমনীয় দেওয়ার সময় মনে হতো আমি যেন মায়ের পায়ে ফুল দিচ্ছি, মায়ের পায়ে জল দিচ্ছি, একটা ডাবু নিয়ে গেছি, মা মুখ ধুচ্ছেন। বলছেন ওই মন্ত্র বলার মধ্যে আমি ভেবে নিতুম মা নিত্য আবির্ভূতা। বলছেন কিরকম অনুভূতি হতো জানো তো, রাত্রিরে যখন ঘুমোতাম তখন পুজোটা আমার কাছে এত সত্য বলে প্রতিভাত হতো যে আমি পা ছড়াতে পারতাম না ঘুমের ভিতরে, মনে হতো এগোলেই ওই কোষাকুষিতে পা লেগে যাবে। স্বামীজি বলছেন না যখন যে কাজটি করা যাবে তখন সেটিকে উপাসনা জ্ঞানে করতে হবে। ওই কাজের ভেতরে, সাধন ভজনের ভেতরে আমরা যত ডুবে যাব, যে জিনিস, যে জীবনটা যাপন করতে চাইছি সেই জীবনটাতে আমরা যত ডুবে যাব, যত মথিত হয়ে যাব, তত দেখবেন আমাদের জীবনে আমূল পরিবর্তন আসতে থাকবে। জোর করে কেউ বদল করতে পারে না। হ্যাঁ, সাদা লাল পেড়ে কাপড়, ধুতি পাঞ্জাবি, এগুলো আমাদের একটা অ্যাম্বিয়েন্স দেয়, কিন্তু আমাদের বদল করতে হবে নিজেকেই। নিজেকে যত ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস হবে, এই বদলটা আপনা আপনি আসবে। প্রায় 5 বছর ধরে ঠাকুরের কাছে একটার পর একটা আলো, ঠাকুরের কাছে একটার পর একটা আলো, ঠাকুরের কাছে একটার পর একটা আলো, বাণীর পর বাণী তিনি পেয়েছিলেন আর সেগুলি জীবনে গ্রহণ করেছিলেন। ঠাকুরের কাছে সেই যে শুনেছিলেন দয়া নয় বল শিবজ্ঞানে জীব সেবা, তাই তো পরে লিখলেন তার বিখ্যাত কবিতা, বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুরের শক্তি স্বামীজির মধ্যে ওয়ার্ক করেছে, তার সেই শক্তি এখন সঙ্গের ভেতর কাজ করছেন। ঠাকুর আবার আসবেন উত্তর পশ্চিম কোণ দেখিয়ে বলেছিলেন। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দ সম্পর্কে লিখতে গিয়ে চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের ভূমিকাতে দেখবেন এটা আছে, ভূমিকার একবারে শেষ প্যারাগ্রাফে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত শব্দ শব্দ নয়, সেগুলো হচ্ছে মন্ত্র, যেগুলিকে চিন্তা করলে, যেগুলিকে ভাবলে
আমরা সংসারের এই যে যাবতীয় দুঃখ কষ্ট বেদনা এর পারে যেতে পারি, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর সেই মন্ত্র স্বামী বিবেকানন্দ নিজের কাছে ধারণ করেছিলেন বলে আজ জগৎ সেই মন্ত্র পেয়েছে। তার মধ্যে একটি মন্ত্রের কথা তিনি ওখানে উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা, শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত মন্ত্র, যা দিয়ে আমরা আমাদের এই ক্ষুদ্র স্বার্থের বাইরে বেরোতে পারি, যে আমার ভেতরের বাইরে আমি যাওয়ার আমার যোগ্যতা তৈরি হবে। মহারাজ বলছেন, আমাদের অনুভূতি হয় না কেন, একবারে শেষকালে এসে কথাটা বলছেন, খুব কষ্টের কথা, ভাবলেই কিরম কষ্ট লাগে। মহারাজ বলছেন, আমাদের অনুভূতি হয় না কেন, আমাদের মন শুদ্ধ নয় বলে। শুদ্ধ মনে সত্য প্রকাশিত হয়। ঠাকুরের উপদেশ, সংসারে বড় মানুষের বাড়ির দাসীর মতো থাকো, পাকাল মাছের মতো থাকো, এই তো গীতার শিক্ষা, অনাসক্ত কর্ম। এই জগৎ যার থেকে এসেছে, যাতে রয়েছে এবং অন্তে আবার যার কাছে ফিরে যাব, তাকে অনুভব করার পথে অন্তরায় কি? অন্তরায় আমাদের বিষয় আসক্তি, ওইটি গেলেই সেই শাশ্বত আনন্দ। ঠাকুরের একটা উপদেশও যদি পালন করতে পারো, জীবন সার্থক হয়ে যাবে। একটু আগে যে গান শুনলে, শান্তি পাইবে হৃদয় মাঝারে, প্রেম জাগিবে অন্তরে। আমরা যে বাইরে ডুব দিয়েছি, শুধুই ডুব দিয়েছি, একেবারে তলিয়ে গেছি, ভগবান তো সবসময় আমাদের ডাকছেন, ওরে আয়, আমার কাছে আয়। আমরা শুনছি কই, এখন তো চোখ ঢাকা বলদের মতো ঘুরছি। তুলসীদাস বলছেন, এ জগতে কাঁদতে কাঁদতে এসেছি, এখান থেকে যাবার সময় যেন হাসতে হাসতে যেতে পারি। কারা পারেন তেমনভাবে যেতে, বিষয়কে যারা তুচ্ছ করেছেন তারাই, এটা হচ্ছে কথা। আমাদের অনুভূতি এটা হয় না কারণ আমরা বিশ্বাস করি না, সেই কারণে আমাদের মন অশুদ্ধ থাকে, আমরা বিশ্বাস করি না। ওই দেখবেন, ওই খুব খুব এটা দেখতে পাওয়া যায়, মিত্র কাফেতে গেলে খুব বোঝা যায়, ভেটকি মাছের ফিলে আছে, এটা আসল খাঁটি ভেটকি তো, হাঙর টাঙরের মাছ ইয়ে নয় তো। আমাদের সব বাঙালিদের মনের মধ্যেই সংশয়, খেয়েই যাচ্ছি কিন্তু, তাই বলে যে খাওয়া থামিয়েছি তা নয়, কিন্তু সেই যে কাসুন্দি দেওয়া আছে তাতে একবারে চুবিয়ে চাবিয়ে, মিয়নিস দেওয়া আছে তাতে একবারে চুবিয়ে চাবিয়ে খেয়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার সময় মুখের ভেতর ঢুকে গেছে, তখনও বলছি হাঙরের মাছটা নয় তো। আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না, আমরা নিজেকে বিশ্বাস করি না, আর সেই কারণে আমাদের ঈশ্বরে বিশ্বাস হয় না। স্বামীজি আমাদের দুটো জিনিস দিয়ে গেছেন, একটা হচ্ছে আত্মশ্রদ্ধা, আর একটা হচ্ছে আত্মবিশ্বাস। কথাগুলো শুনতে মনে হয় যেন এগুলো খুব একই রকমের শব্দ, তা কিন্তু নয়। আত্মশ্রদ্ধা হচ্ছে এমন একটা ভাব, যেখানে জগৎ যেভাবেই যাক না কেন, জগৎ যেভাবেই চলুক না কেন, আমি কখনোই ছোট নই, এই বোধটা আমার ভেতরে জাগা। নচিকেতার বাবা তাকে পাঠিয়ে দিলেন, বাজশ্রমশমুনিশ তাকে যমরাজের কাছে পাঠিয়ে দিলেন, যাত্রাপথে তার মনে হতে থাকলো, আমার পিতার অনেক শিষ্য প্রশিষ্য আছে, আমি তাদের মধ্যে সেরা না হতে পারি, কিন্তু আমি কখনো অধম নই। নিজেকে কখনো অধম না ভাবা, এটা হচ্ছে আত্মশ্রদ্ধা। আর দুই হচ্ছে আত্মবিশ্বাস, আমার দ্বারাই সম্ভব, আমিই পারি, এ জগৎ সংসারে আর কেউ পারে না, আমার সামনে এই কাজটি আছে, এটা আমাকেই সমাপন করতে হবে, এবং আমি পারবো, আমি চেষ্টা করলেই এটা পারবো। এই বোধটা আমাদের ভেতর যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। স্বামী বিবেকানন্দ আমাদের এই দুটি জিনিস শিখিয়ে গেছিলেন, এবং এই দুটি জিনিসকে যদি আমরা নিজেদের জীবনে অনুভব করতে পারি, আমাদের জীবনটা বদল হবেই হবেই, কেউ আটকাতে পারবে না, জীবনের বদল কেউ আটকাতে পারবে না। বহু মানুষকে পাশাপাশ দেখেছি, নিজেদের জীবনগুলো তাকিয়ে দেখুন না, কি ছিলাম, কি হয়েছি আমরা, কি ছিলাম আমরা, কি হয়েছি, ঈশ্বর তো ছেড়েই দিন, ভগবানের প্রতি যে কত বিপদ আপদ আমাদের জীবনে আসে, আপনাদের জীবনে কত বিপদ আপদ আসে, কে পার করে, XYZ পার করে তা তো নয়, আপনিই পেরিয়ে যান, এই পুরো পথটা আপনাকেই যেতে হয়, কেউ যান। এই যে যত বয়স হলে অন্যদের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যায় আমাদের,
অন্যের উপর নির্ভর করতে হয়, তার কথা শুনতে হয়। কিন্তু আমাদের জেদ চলতে থাকে, না আমি কখনো শুনবো না, আমাদেরই ভুগতে হয়। এই যে অবস্থা, যে আমি সেদিনকে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, দেখছিলাম কত সাধু অসুস্থ হয়ে পড়েছেন, মানুষজনের কথা দেখছিলাম, একদম সারি সারি জুতো রাখা আছে আইসিউর সামনে, মানুষজন দেখতে এসে কত মানুষের একবারে সেই টার্মিনাল ইলনেসে মানুষ রয়েছে, তার সেই মানসিক কষ্ট সেটাকে অতিক্রম করে যাওয়ার যে ক্ষমতা তাকেই করতে হবে। গতবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলাম, রোজ বিকেলবেলা যখন হাঁটতাম, একটি অল্প বয়সী ছেলের সঙ্গে আলাপ হয়েছিল, তার 18 বছরের বোন আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন, একেবারে কিচ্ছু হবার নাই, শুধুমাত্র ওই শ্বাস প্রশ্বাস যাতে নিতে পারে তাই একটা মেডিকেল সাপোর্ট দরকার। সে প্রত্যেক দিন গিয়ে দেখে আসতো, আস্তে আস্তে প্রথম দিন যখন ভর্তি হয়েছিল অনেক আত্মীয় স্বজন ছিল, তারপরে যত দিন যেতে আরম্ভ করেছে তখন আত্মীয় স্বজনের সংখ্যা কমেছে। আমার সঙ্গে যখন দেখা তার, তখন সে একাই থাকতো, সারাটা দিন সে একাই থাকতো। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, তোমার ভয় হয় না তোমার বোন যদি চলে যায় তোমার কষ্ট হবে না? বলছে, আমি সেটাকে অতিক্রম করবার মানসিক শক্তি অর্জন করেছি, আমি যে মুহূর্তে দুর্বল হয়ে যাই সে মুহূর্তে যাই আইসিউর ভেতরে গিয়ে একবার করে দেখে আবার চলে আসি। যে এখনো পর্যন্ত দুঃখ করছে এবং একটা সময় শেষ হয়ে যাবে সেটাও আমাকে পেরিয়ে যেতে হবে। আমাদের কেউ সাহায্য করেননি, আমাদের ভেতরের অন্তরাত্মা আমাকে সাহায্য করে। সেই অন্তরাত্মাকে আপনি ঈশ্বর বলুন, আপনি ঠাকুর বলুন, আপনি খ্রিস্ট বলুন, যাই বলুন, আপনার ভেতরের সেই নিহিত ঈশ্বর আপনাকে সাহায্য করে। এবং এই বিশ্বাসটা আমাদের ভেতরে যদি না থাকে, তাহলে যে বিরাট বড় পারাবার এটা আমরা কিছুতেই পেরোতে পারি না। তাই বলছেন সংসারে বড় এটা প্রথমে আমাদের অভ্যাস করতে হয়, আমরা সব কিছুর ভেতরে জড়িয়ে মরিয়ে গেলে কিছুতেই এইটা পেরিয়ে যেতে পারি না। আমরা ভাবি খেদা আসবে, ভোঁদা আসবে, পচা আসবে, আসল বিপদে কেউ আসে না, ভেতরের মা ঠাকুর তারাই আসেন। তাই বলছেন এটাই একা একা ভগবানের উপর বিশ্বাস করতে গেলে কেমন করে থাকতে হয়, সংসারে বড় মানুষের বাড়ির দাসীর মতো থাকো, পাকাল মাছের মতো থাকো, এইটাই হচ্ছে গীতার শিক্ষা। অনাসক্ত কর্ম, আগের দিন বলেছিলাম যে প্রভু মহারাজ বলছেন অনাসক্ত নিষ্কাম কর্ম কিরকম, না রিমেম্বরেন্স অফ লর্ড কনস্ট্যান্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, কনসিয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি অ্যাট দি টাইম অফ ওয়ার্ক, ঈশ্বর চিন্তা সতত ও সচেতনভাবে যতক্ষণ কাজ করছি তাঁর চিন্তা তাঁর কাজ করছি। এটা হলে কি হয়, এই যে বলছেন গানেতে আছে, শান্তি পাইবে হৃদয় মাঝারে, প্রেম জাগিবে অন্তরে। এরা সবাই আমাদের এসে বলে জীবনে কি অশান্তি, কি অশান্তি, কি অশান্তি, আমরা তো শান্তি চাই না, তো সত্যি সত্যি তো শান্তি চাই না, তা কেমন করে শান্তি আসবে? কিন্তু যদি আমরা চাই তাহলে শান্তি পাইবে হৃদয় মাঝারে, প্রেম জাগিবে অন্তরে, জগতের নিজের হৃদয়ের ভেতরে ভালোবাসার প্রকাশ হবে এবং জগৎকে আমি সেই ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখব। ভগবান তো সবসময় আমাদের ডাকছে, ওরে আয় আমার কাছে আয়, আমরা শুনছি করি। পুঁথিতে এক জায়গায় বলা আছে, ভগবান একটা নৌকা নিয়ে বেরিয়েছেন, ঘাটে এসে তিনি নৌকাটাকে ভিড়িয়েছেন, কয়েকজন ঘাটে দাঁড়িয়ে ছিল তারা টপ টপ করে নৌকায় উঠে পড়ল, কেউ কেউ ঘাটে আসবার যে বড় রাস্তা সেইখানে দাঁড়িয়েছিল, নৌকা ভিড়তেই তারা তাড়াতাড়ি করে টিকিট কেটে হু হু করে এসে ঘাটে উঠে পড়ল। আর কেউ কেউ শেয়ানা, আমাদের মতো অনেকেই আছে যারা কি করে, ঘাটে আসছে দেখেও ঘাটের মিষ্টির দোকান থেকে মিষ্টি খায়, এগরোলের দোকান থেকে এগরোল খায়, তারপরে সিগারেটের দোকান থেকে সিগারেট খায়, তারপরে পাড়ার লোকের সাথে দেখা, ও যাবে ও যাবে, কোনো অসুবিধা নেই। ঠাকুর তখন কি করেন বলছেন, ঠাকুর খুব জাহাবাজ লোক, ঠাকুর নেমে আসেন, কোমরে কাপড়টাকে ভালো করে বাঁধেন, তারপরে এসে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে বলেন, সময় হয়ে গেছে আর খেলা চলবে না, তারপরে হিড় হিড় করে টানতে টানতে আমাদের সেই নৌকার মধ্যে গিয়ে তোলেন। এই তিন ধরনের লোকের কথা, এই দেখুন একজন এসেছেন এখন, অনি চক্রবর্তী, খুব তাড়াতাড়ি, কে অনি চক্রবর্তী একটু দেখি,
অনি চক্রবর্তীটাকে একটু দেখি। হ্যাঁ, অনি চক্রবর্তীকে একটু দেখি। অমৃতা এম, এ তো রোজই দেরি করে আসে, কোনো কথা নেই। আচ্ছা, অনি চক্রবর্তী ওখানে আছেন। হ্যাঁ, তো সেইটার হচ্ছে কথা, এই আমরা ওই তিন ধরনের মানুষ আছেন এখনো। ভগবান কিন্তু এই তিন ধরনের মানুষকে পার করার জন্যই রেডি হয়ে এসেছেন, এবং সেইখানেই তার এত যাত্রা, তার চেষ্টা। একা তিনি চেষ্টা করবেন, আমাদের তিনি পারে নিয়ে যাবেন, আমরাও যদি তার সহযোগী হই দেখবেন যাওয়াটা অনেক সহজ হবে। ওই ওর মতো যারা ওই পাড়ে দাঁড়িয়ে দেখছিল নৌকাটা আসা মাত্রই তাড়াতাড়ি করে হুড়ু হুড়ু করে গিয়ে নৌকাতে উঠে পড়েছিল, তাদের মতো আমাদের অবস্থাটা হবে, এটা হচ্ছে কথা। আজকে এইখানেই আমরা থামছি। বলছেন, কারা পারেন তেমনভাবে যেতে বিষয়কে যারা তুচ্ছ জ্ঞান করেন। ওই যে এটা আমাকে ছাড়া হবে না, এই বিষয়টা, এই যে বস্তুটা, এই জগতে আমি ছাড়াও জগৎ চলবে, এই এই বোধটা আমাদের যাদের ভেতরে খুব স্পষ্ট, খুব তীব্রভাবে হয়েছে, তাদের কাছে জীবনটা সহজ হয়ে যায়, যে আমাকে ছাড়াও জগৎ চলবে, আমাকে ছাড়াও সমস্ত কিছু চলবে। আমি যদি আজকেই থেমে যাই, আজকেই যদি মারা যাই, জগতে এমনি এমনি টুকটুক টুকটুক করে চলবে। আমরা খালি ভাবি যে আমি চলে গেলে রবিবার খোকন কে কে, কালকেই তো রবিবার, লুচি আলু চচ্চড়ি করে খেয়ে দেবে, আমার মতো লুচি আলু চচ্চড়ি কেউ করতে পারবে না খোকনকে, কিন্তু আমি চলে গেলেও সেই লুচি আলু তরকা চচ্চড়ি হবে, সেই কুমড়ো ফুলের বড়া হবে, সব হবে, জীবনটাও চলবে। অতএব অনেক সময় জগতের জন্য ভেবেছি, এবার নিজের আত্মোন্নতির একটু চেষ্টা করা দরকার আছে, জগতের উন্নতির মধ্যে দিয়ে নিজের আত্মোন্নতি, তাহলে দেখবেন জগতের মানুষজনদেরও বড় আপনার বলে বোধ হতে থাকবে। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।